কে এ ইমরান খান? ইমরান আহমেদ খান নিয়াজি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও অধিনায়ক। খেলোয়াড় জীবন শেষে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার একজন। 1992 সালে বিশ্বকাপ জয়ের পর 1996 সালে রাজনীতির ময়দানে আসেন ইমরান খান। দুর্নীতি বিরোধী স্লোগানে 1996 সালে এপ্রিলে প্রতিষ্ঠা করেন পাকিস্তান তেহরিকি ইনসাফ। পরের বছর 1997 সালে তিনি নির্বাচনে দুটি কেন্দ্র থেকে দাঁড়ালেও দুটিতেই হেরে যান, তবুও থেমে যাননি তিনি। 2002 সালে নির্বাচনে জয়ী হন ইমরান খান। 2007 সালে প্রেসিডেন্ট হয়ে মোশাররফ তৎকালীন সেনাপ্রধানের পদ থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ইমরান খান ওই নির্বাচনে বিরোধিতা করে ওই বছরেই 2 অক্টোবর 85 জন পার্লামেন্ট সদস্যের সাথে পদত্যাগ করেন। সেবারের নির্বাচনে প্রেসিডেন্ট হয়ে মোশাররফ পাকিস্তানে জরুরি অবস্থা জারি করে ইমরান খানকে গৃহবন্দী করা হয়। ওই সময় তিনি কিছুদিন হাজতবাসও করার পর মুক্তি পেয়েছিলেন। 2013 সালে পাকিস্তানের 10ম নির্বাচনে তার দল দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আসন জেতে, আর 2018 সালে 25শে জুলাই পাকিস্তানের 11তম জাতীয় পরিষদ নির্বাচনে তার দল আসন সংখ্যার বিচারে সর্ববৃহৎ দলে পরিণত হয়। তিনি 2018 সালের 18ই আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। 2022 সালের 10 এপ্রিল জাতীয় পরিষদে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধীরা, যেখানে 174 ভোটে পরাজিত হয়ে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত পাকিস্তানে কোনো প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেননি। তবে দেশটির 22তম প্রধানমন্ত্রী ইমরান খান প্রথম প্রধানমন্ত্রী জাতীয় পরিষদে অনাস্থা ভোটের মাধ্যমে যার পতন হয়েছে। ইমরান খানের সরকার আমলের অর্থনৈতিক ব্যবস্থা জানাতে চাই আপনাদেরকে। ইমরান খানের সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অর্থনৈতিক সংকট, এবং তিনি দাবি করেছিলেন যে তিনি দেশের অর্থনীতিতে বদল আনবেন, এবং পরবর্তীতে তার বিপরীতেই ঘটেছিল। মুদ্রাস্ফীতি থেকে শুরু করে ঋণের পরিমাণও বৃদ্ধি পেয়েছিল অনেকাংশে, এবং রেকর্ড পতনে পাকিস্তানে মুদ্রার মূল্য ধাক্কা খায়, যার মধ্যে অর্থমন্ত্রীও তিনবার পরিবর্তন করতে হয়েছে। ইমরান খানের রাজনৈতিক বিষয় ছিল কিন্তু মতাদর্শ। মিত্রদের সরকারের রাখতে ব্যর্থতা পাঞ্জাবি মুখ্যমন্ত্রী হিসেবে উসমান বাজদারের নির্বাচন, জাহাঙ্গীর তারিন ও আলিম খানের ক্ষোভ, মন্ত্রিসভা ও ফেডারেল মন্ত্রীদের মধ্যে অভ্যন্তরীণ মতপার্থক্য, বিরোধী দলের সঙ্গে সংঘাতের ফলে আইন প্রণয়নে অসুবিধাসহ কয়েকটি রাজনৈতিক ইস্যু ছিল যা প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারের জন্য সমস্যার সৃষ্টি করেছিল। ইমরান খানের পররাষ্ট্র নীতিও ছিল দুর্বল। ক্ষমতায় এসে ইমরান খান ঘোষণা দিয়েছিলেন তিনি ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র সহ সব দেশের সাথে তার ভালো সম্পর্ক করতে চান, কিন্তু শেষের দিকে এসে তার কণ্ঠে তার সরকারকে উৎখাতে মার্কিন ষড়যন্ত্রের অভিযোগের প্রতিধ্বনিও কিন্তু পাওয়া যায়। সেনাপ্রধান বাজওয়াকে কি সরাতে চেয়েছিলেন ইমরান, এমন একটি প্রশ্ন কিন্তু সামনে চলে এসেছে তার এই ক্ষমতা হারানোর পিছনে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সরিয়ে দেওয়ার খবর নাকচ করেছেন ইমরান খান। পাকিস্তানের পার্লামেন্টে জাতীয় পরিষদে অনাস্থা ভোটে পরাজিত হওয়ার আগে জ্যেষ্ঠ সাংবাদিকদের ইমরান বলেছেন, প্রতিরক্ষা বিভাগে কোনো ধরনের রদবদল আনার পরিকল্পনা তার নেই। নির্ভরযোগ্য সূত্রের বরাতে জিও নিউজ এসব তথ্য কিন্তু জানিয়েছে। সম্প্রতি ইমরানের দল পিটিআই থেকে বের হয়ে যাওয়া এবং ঘোষণা দেয়া লিয়াকত হুসেইন, এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন ইমরান খান সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে সরিয়ে দিতে চাইছেন। পাকিস্তান যে দেশে মেয়াদ শেষ করতে পারেনি কোনো সরকার প্রধান, জানাবো এবারে তথ্য। সেই লিয়াকত আলী খান থেকে শুরু করে আজকের ইমরান খান, পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী এখন পর্যন্ত নিজের ক্ষমতায় থাকার মেয়াদ শেষ করতে পারেনি। বিশ্বের আর কোনো দেশেই এই রেকর্ড নেই। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান গুপ্ত হত্যার শিকার হয়েছেন। বেশ কয়েকজন প্রধানমন্ত্রী সেনাবাহিনী দ্বারা ক্ষমতাচ্যুত হয়েছেন। পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর সবসময় বড় খেলোয়াড় হিসেবেই কিন্তু ভূমিকা রেখেছে। কখনো সরকারকে বিলুপ্ত ঘোষণা করে, কখনো বরখাস্ত করে, বা কখনো সামরিক আইন জারি করে বারবার রাজনীতিতে হস্তক্ষেপ করেছে দেশটির প্রভাবশালী সেনাবাহিনী। ইমরান খানের অভিযোগ আবারও সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র, আর এমন তথ্য কিন্তু নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ডন। ইমরান খান তার সরকার পতনে যে মার্কিন ষড়যন্ত্রের অভিযোগ করেছেন সম্পূর্ণরূপেই তার কোনো ভিত্তি নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ইমরান খান অভিযোগ করেছিলেন পাকিস্তানের স্বাধীন পররাষ্ট্র নীতির কারণেই তার উপর বিদেশি শক্তিরা ক্ষেপে গেছে, আর সেখান থেকেই তারা বিরোধিতার অনাস্থা ভোটে অর্থ দিয়ে মদত দিয়েছে।
গত শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণেও ইমরান বলেছেন, এক জ্যেষ্ঠ মার্কিন কূটনৈতিক পাকিস্তানের ক্ষমতা বদলের হুমকি দিয়েছেন। আরেক বিবৃতিতে হুমকিদাতা হিসেবে ডোনাল্ড লুর নাম উল্লেখ করেছিলেন ইমরান, যিনি মার্কিন ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র জ্যালিনা পর্টার বলেছেন, আমি পরিকল্পিতভাবে বলতে চাই এই অভিযোগের আসলেই কোনো ভিত্তি নেই। তিনি আরও বলেন, আমরা পাকিস্তানের অবস্থার দিকে সবসময় নজর রাখছি, আমরা অবশ্যই পাকিস্তানের সংবিধান ও আইনের শাসনের উপর শ্রদ্ধাশীল। ক্রিকেট খেলায় পাকিস্তান দলকে বলা হয়ে থাকে আনপ্রেডিক্টেবল, খেলার কখনো কি হয় কি হবে সেই অনুমান করাটাই যেমন মুশকিল থাকে, এখন পাকিস্তানের রাজনীতির ক্ষেত্রে ব্যাপারটা এখন এমনই দাঁড়িয়েছে। শনিবার দিনভর জাতীয় পরিষদ অধিবেশন চলার পর মধ্যরাত্রে অনাস্থা ভোটাভুটিতে বিদায় নিতে হলো জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার প্রধানমন্ত্রী ইমরান খানকে। এর মধ্যে দিয়ে পাকিস্তানের রাজনীতিতে আবারও নতুন মোড় নিল। ইমরান খানের সম্ভাব্য উত্তরসূরি যিনিই হোক না কেন, 22 কোটি জনসংখ্যার দেশটিকে নেতৃত্ব বেশ চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে সোমবার পার্লামেন্টে ভোট গ্রহণ হবে এমন তথ্য কিন্তু জানিয়েছে স্পিকার। ইমরান খান অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হতে যাচ্ছে সোমবার। দেশটির ভারপ্রাপ্ত স্পিকার বিষয়টি নিশ্চিত করেছেন। ভারপ্রাপ্ত স্পিকার আয়াজ সাদিক বলেছেন, প্রধানমন্ত্রী প্রার্থিতার জন্য নমিনেশন পূরণ করে স্থানীয় সময় রোববার বেলা 11টার মধ্যে জমা দিতে হবে।